শাহরুখ খান, সলমান খান, প্রভাস কিংবা রজনীকান্ত নয়, এই মুহূর্তে ভারতীয় সিনেমার সবচেয়ে দামি তারকা দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তার পরবর্তী অভিনয় ক্যারিয়ারের শেষ সিনেমা থালাপতি 69-এর জন্য 275 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয়, এমনটাই দাবি ভারতীয় সংবাদ মাধ্যমের। বহু বছর ধরেই দক্ষিণী তারকাদের মধ্যে রাজ করছেন থালাপতি বিজয়। ভারত জুড়েও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। বিশেষ করে এই অভিনেতার সবশেষ সিনেমা লিও ও দ্য গোট গ্রেটেস্ট অফ অল টাইম মুক্তির প্রথম দিনেই 100 কোটির বক্স কালেকশন পার করেছে। মার্শাল, থুপাক্কি, মাস্টার এবং লিওর মতো সুপারহিট ছবিতে বিজয়কে দেখেছেন দর্শক। 49 বছরের এই অভিনেতার নাচেও মাতোয়ারা ভক্ত অনুরাগীরা। তবে এমন সাফল্যময় ক্যারিয়ার রেখেই রাজনীতির ময়দানে পা বাড়াচ্ছেন থালাপতি। থালাপতি 69 হতে যাচ্ছে বিজয় অভিনীত শেষ সিনেমা, তবে ভক্ত অনুরাগীরা তার ঘোষণা মানতে নারাজ। চলতি বছর লোকসভা ভোটের শুরুর দিকে বিজয় ঘোষণা দিয়েছেন তার রাজনৈতিক দলের নাম। অভিনেতা তার দলের নাম রেখেছেন তামিলাগা ভেট্রি কাজাগম। অভিনেতার লক্ষ্য 2026-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন, ফলে রাজনীতিতে ব্যস্ততা বাড়বে তার। আর রাজনীতিতে জড়িয়ে পড়ায় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেবেন, সে কারণেই তার শেষ ছবি নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। সবকিছু বিবেচনায় ক্যারিয়ারের শেষ ছবিতে বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই তারকা।